পৃথিবীতে অসংখ্য মায়াবী প্রাণী আছে, যাদের দেখলে আদর করতে মন চায়। তবে নিরীহ গোছের এই প্রাণীগুলো রেগে গেলে মুহূর্তে তুল কালাম বাঁধিয়ে দিতে পারে, যার ফলে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনাও। দেখতে মায়াবী কিন্তু যে কোনো সময় মানুষ হত্যার ক্ষমতা রাখে এমন কিছু প্রাণীর সাথে আজ পরিচয় করিয়ে দিব আপনাদের। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেপার্ড সিল দেখতে যথেষ্ট মায়াবী, অথচ এদের এই নিরীহ চেহারার গভীরে লুকিয়ে আছে হিংস্রতাও। এরা রেগে গেলে ভয়ঙ্করভাবে প্রতিপক্ষকে আক্রমণ করে, আর এই কারণে সিল এটাকের প্রধান কারণ হিসেবে লেপার্ড সিলকে দায়ী করা হয়। এদের প্রধান খাদ্য হচ্ছে পেঙ্গুইন। এরা জীবন্ত পেঙ্গুইনকে আক্রমণ করার পর টুকরো টুকরো করে খেতে পছন্দ করে, তাই এদের সাথে সাঁতরানোর চিন্তা করার আগে এই কথা সবসময় মাথায় রাখবেন। পান্ডা, গোলগাল মায়াবী চেহারা আর হাবাগোবা আচরণ, দেখতে যথেষ্ট নিরীহ গোছের। এসব কারণে পান্ডাকে শান্তি আর উদারতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। এজন্য মানুষের কাছে অত্যন্ত প্রিয় প্রাণীদের একটি হচ্ছে পান্ডা। আমরা যারা পান্ডার ব্যাপারে জানি সবাই এদের কাছে ঘেঁষে একটু আদর করতে চাই। তবে সাবধান, আপনি যদি ভুলবশত এর বিচরণ এলাকায় প্রবেশ করেন এবং পান্ডা যদি আপনাকে বিপদের কারণ মনে করে, তবে এটি আপনাকে ভয়ঙ্কর হিংস্রতার সাথে আক্রমণ করবে। এরা ততক্ষণ পর্যন্ত আপনাকে কামড়াতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে আপনার থেকে নিজেকে নিরাপদ না মনে করবে। এতে আপনার প্রাণ গেলেও তার কিছু যায় আসে না। পাফার ফিশ, জাপানের অনেকগুলো জনপ্রিয় ডিশের একটি হচ্ছে ফুগো। এটি এতই জনপ্রিয় যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ জাপানে আসেন শুধুমাত্র এই ফুগো খেতে। আর এই ফুগো প্রধান উপকরণ হচ্ছে পাফার ফিশ। ফুগোর জন্য যারা পাফার ফিশ কাটেন তাদের বিশেষ দক্ষতার প্রমাণ দিয়ে এই কাজে যোগ দিতে হয়, কারণ মৃত্যুর পর সুন্দর এই মাছটি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতী মাছ। পাফার ফিশের শরীরে ভয়ঙ্কর এক ধরনের বিষ রয়েছে, যা তারা শিকারীদের থেকে নিজেকে রক্ষা এবং শিকার করার জন্য ব্যবহার করে থাকে। রান্না করার আগে যদি সঠিকভাবে এই শরীর থেকে বিষ না সরানো হয় তবে মুহূর্তে এটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। বিষাক্ত ডার্ট ব্যাং, এই ব্যাংগুলো দেখতে অত্যন্ত সুন্দর। এদের শরীরে উজ্জ্বল রং আকর্ষণ করে সবাইকে, কিন্তু দেখতে যতটা সুন্দর এরা ততটাই ভয়ঙ্কর। পৃথিবীতে একাধিক প্রজাতির বিষাক্ত ব্যাং রয়েছে, ধরন অনুযায়ী তাদের বিষের কার্যকারিতায়ও রয়েছে ভিন্নতা। এদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে সোনালী ব্যাং। এদের বিষ এতটাই মারাত্মক যে এরা খুব সহজেই 8 থেকে 10 জন মানুষকে হত্যা করার ক্ষমতা রাখে। ডলফিন, আমরা প্রায় বিভিন্ন ভিডিওতে মানুষের সাথে ডলফিনের সাঁতার কাটার দৃশ্য দেখি। শুধু সাঁতার কাটা নয়, মানুষের সাথে খেলাধুলায়ও বেশ পটু এরা। আর এসব দেখে মনে হয় ডলফিন সবসময় মানুষের সাথে বন্ধুর মতো আচরণ করে থাকে। আমরা ভিডিওতে যেসব ডলফিনদের দেখি এরা প্রশিক্ষণপ্রাপ্ত বলে হিংস্রতা দেখায় না। বিজ্ঞানীদের মতে সমুদ্রের ডলফিনদের সাথে সাঁতার কাটা তো দূরের কথা, সবসময় নিরাপদ দূরত্বে থাকা উচিত, কারণ ডলফিনরা অনেক সময় অকারণে মানুষ সহ অন্যান্য প্রাণীদের হত্যা করে থাকে। লজ্জাবতী বানর, বড় বড় চোখ, অত্যন্ত ধীর গতির হাঁটা আর মায়াবীর চেহারা, এর নাম লজ্জাবতী বানর। আমাদের দেশে পাহাড়ি অঞ্চলে প্রায় দেখা মিলে এদের। যখনই এদের পাওয়া যায় তখনই দল বেঁধে এটিকে আটক করে আনন্দ পান অনেকে। তবে সাবধান,
এদের দেখার পর ধরা তো দূরের কথা, সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কারণ এরা যদি কখনো আপনাকে হুমকি মনে করে তবে কামড়ে দিবে, আর কামড়ালে আপনার বেঁচে ফেরার সম্ভাবনা খুব কম, কারণ এদের কামড়ের সাথে শরীরে অত্যন্ত ভয়ঙ্কর বিষ প্রবেশ করে এবং এটি খুব দ্রুত কাজ করে। তবে এরা এত সহজে কামড়ায় না, কারণ এরা খুবই অলস প্রজাতির প্রাণী।